বলুন। আমার বয়স 15+, কিন্তু আমি 5 বছর আগে চশমা নিয়েছি। আমার চশমার পাওয়ার অতি দ্রুত বাড়তেছে, এখন আমার -8 পয়েন্ট। আমার বেশিক্ষণ বই পড়লে আমার চোখে ব্যথা করে বা চোখের পাশে মাথার পাশে সবসময় ব্যথা করতে থাকে, আবার মাঝে মাঝে রাত্রেবেলা চোখ থেকে জলও পড়ে। আচ্ছা, ওকে, ধন্যবাদ আপনাকে। প্রথমত যে পাওয়ার তো আর আপনার কিছু করার নাই, পাওয়ার হয়েছে চশমা পড়তেই হবে। চশমা পড়তে গেলে কিছু ব্যথা আপনার হতেও পারে, তো চোখের কোনায় ব্যথা হচ্ছে, তবে চশমার পাওয়ার আপনার যেটা প্রয়োজন, মাইনাস পাওয়ার যেন ওভার কারেক্টেড না হয়, একটু কম রাখতে হয়, এটা ব্যাপারে ডাক্তার যে পরামর্শ দেয় সেটা আপনি করবেন। সাথে সাথে আপনার জন্য একটা সুখবর আমি দিয়ে রাখি যে আপনার এখন 15 বছর বয়স বললো না, তো 15 আর 5 বছর পরে আপনার আর এত পাওয়ার চশমা না রেখে ল্যাসিক করবেন, অথবা আমরা কিন্তু আর একটা পদ্ধতি এখন করি, এটাকে বলে রিফ্র্যাকটিভ সার্জারি। আমরা লেন্স বদলে দিই, এত পাওয়ারের চশমা পরার দরকার নেই। আচ্ছা, ইন্ট্রাকুলার লেন্স পরেও অনেকে কিন্তু ভালো আছে, এরকম অনেক রোগীকে আমরা ঠিক করেছি। আচ্ছা, এটাকে বলে রিফ্র্যাকটিভ সার্জারি, ওটাও রিফ্র্যাকটিভ সার্জারি, লেজার করা, লেজার যেটা, আর এটা হলো যে চোখের ভিতরে লেন্সটাই পরিবর্তন করে দিই, তো এরা ভালো থাকে। একটু সমস্যা হয় তাদের, কাছে পড়া একটা চশমা লাগে, যদি মাল্টিফোকাল লেন্স নেয় তাহলে আর সমস্যা হয় না। মাল্টিফোকাল মানে যেই লেন্সের অ্যাঙ্গেল দিয়ে বিভিন্ন রকম দূরেও দেখবে কাছেও দেখবে, একই লেন্স দিয়ে এ ধরনের লেন্স আমরা দেই। তো উনি যেহেতু এই বয়স আরো 5 বছর অপেক্ষা করতে হবে, তাহলে এই সময়টা তাকে চশমা পড়তে হবে, আবার তার চোখ দিয়ে একটু পানি পড়ে, একটু চুলকাশ, বললো যে শুয়ে থাকলেও পানি পড়ে, তো সেই পানি পড়ার কারণ হতে পারে অনেকগুলো কারণ চোখের পানি পড়া। আমি এই সাথে আরো বলে দিই, ফিজিওলজিক্যাল আছে মানে স্বাভাবিক, আপনি শীতের সকালে হাঁটবেন চোখ দিয়ে পানি পড়বে, আপনার অ্যালার্জিক রিয়াকশন হলো পানি পড়বে, মাথায় খুশকি আছে, চোখ চুলকাচ্ছে, পানি পড়বে, আপনার ড্যাক্রিওসিস্টাইটিস আছে, নেত্রনালী বা নালীটা বন্ধ হয়ে গেছে, পাংটাম বন্ধ হয়ে গেছে, ক্যানালিকুলায় অবস্ট্রাকশন হয়েছে, পানি পড়বে। আবার যদি আপনি ওষুধ ব্যবহার করেন তাতেও হতে পারে, অ্যালার্জিক রিয়াকশন তো যে কোনো কারণে হয়, আপনি ইয়ে করেন না, ওই যে মেয়েরা সাধারণত কসমেটিক ব্যবহার করে, মেকআপ করে, তাতেও কিন্তু অনেকের রিয়াকশন হয়, তো কিসে হচ্ছে, কোন কারণে হচ্ছে, এটা যদি খুঁজে বের করা যায় তাহলে পানি পড়াটাও কমে যাবে, পাওয়ারটাও যেমন ভালো করা যাবে লেজার করে অথবা রিফ্র্যাকটিভ সার্জারি করে, আর যদি এই লাল হয়ে যাওয়া, পানি পড়া কোন কারণে হচ্ছে, কারণটা বের করলেই ভালো, সমাধানটা সম্ভব হয়ে যায়।